এই 250 টন ওজনের পাথরটি হচ্ছে কৃষ্ণের বাটার বল। হ্যাঁ, এটা হচ্ছে দ্রৌপদীর স্নানাগার। এইটা পথেরি থেকে আমি যাব চেঙ্গালপাট্টু জংশন, সেখান থেকে বাসে করে যাব মহাবলীপুরম। আর যারা হাওড়া থেকে আসছো, তারা হাওড়া থেকে এসে তাম্বারামে নামতে পারো। তাম্বারাম থেকে চেঙ্গালপাট্টু ট্রেন অনেক পেয়ে যাবে। এই ট্রেনটাই যাবে পথেরি দিয়ে, যেটা তাম্বারাম থেকে তোমরা ধরবে। তো অনেকদিন পরে একদিন বেড়াতে যাচ্ছি। ছটার সময় ঘুম থেকেই উঠা হয়নি, উঠেইছি সাড়ে আমি এখন এসে পৌঁছে গেছি চেঙ্গালপাট্টু জংশনে। এই চেঙ্গালপাট্টু জংশন আসতে পথেরি থেকে টাইম লেগেছে প্রায় 30 থেকে 35 মিনিট, এবং ট্রেনের টিকিট মূল্য 5 টাকা। এই স্টেশন থেকে এখন আমি যাব বাসস্ট্যান্ডের দিকে, চলো যাওয়া যাক। এই রাস্তাটা দিয়ে তোমরা বাসস্ট্যান্ড যেতে পারবে। এই বাসস্ট্যান্ড থেকেই বাস পেয়ে যাবে মহাবলীপুরম যাওয়ার। ইতিমধ্যে আমি মহাবলীপুরম যাওয়ার বাসে উঠে পড়েছি। এই চেঙ্গালপাট্টু বাসস্ট্যান্ড থেকে মহাবলীপুরম যাওয়ার ভাড়া 25 টাকা। আপনারা যখন বাসে করে মহাবলীপুরম যাবেন, সেই সময় রাস্তার দুধারে দেখবেন পাথর কেটে প্রচুর মূর্তি তৈরি হচ্ছে। বাসে 40 মিনিট পথ অতিক্রান্ত করার পর আমরা এসে পৌঁছে গেছি মহাবলীপুরম। দেখো, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি ওই জায়গাটি বাস থেকে। মহাবলীপুরমে আমরা বাস থেকে নেমে পড়েছি। এবারে আমরা যাব মহাবলীপুরমের যে দেখার জিনিস যেগুলো আছে সমুদ্রের ধারে, তো সেখানে আমরা এখন যাব। আর এইদিকে আছে পাথরের মূর্তি, বিভিন্ন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, বিভিন্ন ঠাকুরের মূর্তি আছে পাথরের। এবং তোমরা যখন বাসে করে আসবে, পুরো রাস্তাই দেখতে পাবে শুধু পাথর কেটে মূর্তি তৈরি হচ্ছে। এখানে কার পার্কিং এর ব্যবস্থা আছে। দুটো পায়ে দেওয়ার জন্য কাপড়ের দোকান আছে। দেখুন কত সুন্দর পাথর কেটে মূর্তি তৈরি করেছে। এখানে এসে আমরা ইডলি খেয়ে নিলাম। প্রতি ইডলি আমাদের কাছ থেকে 10 টাকা করে নিল, 4টে নিয়েছিলাম, দুজনে খেয়েছি 2টো করে। তো খেতে খুব ভালো ছিল এখানে ইডলিটা। যাবো যা যাবো ও
এখন আমি চলে এসেছি টিকিট কাটতে। টিকিট মূল্য জন প্রতি 40 টাকা। কৃষ্ণ বাটার বল, এটা মোস্ট ওয়ান্ডারফুল থিং। এই এখানে একটা কিছু বাটার বল নিতে নেচার মোমেন্ট যে ঠিক 6 মিটার হাইট অ্যান্ড 5 মিটার ওয়াইড। এই 250 টনের পাথরটি কিভাবে আছে দেখুন, দেখলে ভয়ও লাগে। এটি সম্পূর্ণ প্রাকৃতিক, এটি কোনো মানুষের হাতের তৈরি জিনিস নয়। দেখুন কিভাবে পাথরের সামান্যটুকু অংশ ঠিকই রয়েছে নিচের পাথরটির সঙ্গে। দেখুন এখানের প্রাকৃতিক সৌন্দর্য, কত সুন্দর পাথর দিয়ে ঘেরা রয়েছে চারপাশটা। এখানের পাথরকে খোদাই করে তৈরি করা হয়েছে বিভিন্ন ঠাকুরের মূর্তি এবং রূপ দেওয়া হয়েছে বিভিন্ন মন্দিরের। এখানে একটি ছোট স্নানাগার রয়েছে। এটি হলো কোটিকাল মণ্ডপ। দেখুন পাথর কেটে কিভাবে মন্দিরের রূপ দিয়েছে। এর ভেতরে পাথরের কিছু নকশাও তৈরি করা ছিল, কিন্তু বর্তমানে সেই নকশাটি এখন নাই। এখানে 3টি জিনিস দেখার আছে, তার জন্য প্রথমে টিকিট কেটে তোমাদের ঢুকতে হবে। আর পার হেড টিকিট মূল্য 40 টাকা। এখন আবার বৃষ্টিও নেমে গেছে। দেখো তোমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি আমি।
এইখানে যদি আপনারা বেড়াতে আসেন, কীভাবে যে সারাদিন আপনাদের সময় কেটে যাবে তা বোঝাই যাবে না। দারুণ সিনারি। হ্যাঁ, এটা হলো ধর্মরাজ রক। পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরকে আমরা বলে থাকি ধর্মরাজ, এটি হলো সেই ধর্মরাজ রক। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু বৃষ্টির মধ্যেই আমরা ঘুরে যাচ্ছি। সঙ্গে মেডিসিনও অনেক নিয়ে নিয়েছি, অসুবিধা নেই। এই না, ভেতরে যাসনি? প্রেম করার জন্য এই জায়গাটা সত্যি পারফেক্ট। এখন ভাবি কেন প্রেম করিনি। অলরেডি এখানে প্রেম করছে অনেক। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এইখানে আছে দ্রৌপদীর স্নানাগার, দ্রৌপদীর এই দেখো, দেখাচ্ছি দ্রৌপদীর স্নানাগারটা। ও বাবা, কি সরু সরু ছিঁড়ি সিঁড়িতে। হ্যাঁ, এটা হচ্ছে দ্রৌপদীর স্নানাগার। এইটা এখানে কিছু আছে নাকি? আর দারুন। তবে এখানে আসতে গেলে বেশি কিন্তু খরচাও না। হাওড়া থেকে স্লিপার টিকিট কেটে চলে আসো চেন্নাই, চেন্নাই থেকে মহাবলীপুরম। আরো অনেক কিছু আছে, তোমাদের দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। ভিডিওটা লেন্দি হলেও কিন্তু অনেক ভালো কিছু দেখতে পাবে। প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে, তাই ছাতা নিয়ে আমি চারদিক ঘুরে বেড়াচ্ছি। কথাই আছে না, শীত গ্রীষ্ম বর্ষা ছাতাই ভরসা। বাহ, দারুণ শিল্পকার্য। না না, এখন বন্ধ হবে? বৃষ্টি হচ্ছে তাই ছাতা নিয়ে ঘুরছি, নাহলে ঠান্ডা লেগে যাবে। দারুণ জায়গা। আপনারা যদি ঘুরতে আসেন পয়সা লস হবে না। রায়গোপুরম দেখুন, দেয়ালের গায়ে সুন্দর সুন্দর নকশা করা আছে, যদিও এটা বহু পুরনো। আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। পরের ভিডিওতে এই মহাবলীপুরমেরই পঞ্চ পাণ্ডব রথ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।